আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইলিশের দোপেঁয়াজা রেসিপিটি দেখার জন্য। সবচেয়ে কম মশলায় আর সবচেয়ে কম সময়ে ইলিশের ঘ্রাণ একদম অটুট রেখে যদি ইলিশ রান্না করতে চান, তাহলে আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছেই রেসিপিটি ভালো লাগবে। ইলিশের দোপেঁয়াজা রান্না করার জন্য আমি 1 কেজি ওজনের একটা মাছ নিয়েছি, আর এই মাছের লেজ এবং মাথা বাদে 6 টুকরো হয়েছে, আমি সম্পূর্ণটাই নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ, আর 4 টুকরো কাঁচামরিচ। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন কোনোভাবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, এতে করে কিন্তু দোপেঁয়াজার কালারটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের একটা পাশ প্রায় 1 মিনিটের মতো করে আমি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি, এই পাশটাও আরও 1 মিনিটের জন্য কষিয়ে নিব। এ পর্যায়ে মাছটা অনেকটাই নরম হয়ে আসবে, একটু সাবধানে নাড়বেন, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম প্রকৃতির একটা মাছ। এখন আমি এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা মাছটাকে কতটা পাতলা ঝোল করবেন বা কতটা গ্রেভি করতে চান, তাই বুঝে পানিটা অ্যাড করে নেবেন। মশলাগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা আমি হাই এবং মিডিয়ামের মাঝামাঝি করে রান্না করে নিব 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিব আস্ত 2টো কাঁচামরিচ, এতে করে তরকারিটা ঝাল হবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে পারেন। ঝোলটা আরও 2 মিনিটের জন্য রান্না করে আমি একটু গাঢ় করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আর একটু পাতলাও রাখতে পারেন, অথবা আরও একটু গ্রেভি করে নিতে পারেন। আমি এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিব। ইলিশের দোপেঁয়াজাটাকে সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন ইলিশের এই মজাদার দোপেঁয়াজাটা। আমার কাছে তো ভাতের সাথেই অনেক বেশি মজা লাগে। আপনাদের কিসের সাথে ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।